নমস্কার বন্ধুরা হরগুড়ি প্যাস আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন ঠাম্মি এসে রুদ্রকে বলে হ্যাঁ রে রুদ্র ও কি করেছে তুই যে ওকে থানায় নিয়ে যাচ্ছিস ওকে চুরি করেছে নাকি ডাকাতি করেছে কি করেছে বল এরপর রুদ্র বলে না ঠামে আমাদের সবাইকে ঠকিয়ে যাচ্ছে ও একটা ফ্রড ও আসল ধীর নয় ও তো পিয়া ও শুধু জাস্ট পিয়া এরপর মহেশ্বতী বলে চুপ কর রুদ্র তুই এসব কি বলছিস ওই হচ্ছে আমার দুজনে মিলে ওই গৌরী বলে মেয়েটাকে ধি প্রমাণ করতে চাইছিস একেবারে উঠে পড়ে লেগেছিস এরপর বিয়া বলে মহেশমতি দুজনে মানে এরপর দেখা যায় সেখানে প্রভাকর আসে এরপর ঠাম্মি বলে আসলে আমার বড় খোকা আমার বড় ছেলে দেখে পিয়া বলে এ আবার কি অন্যদিকে দেখা যায় গৌরীর জ্ঞান ফিরে এবং সে এটাই দেখে যে সারারাত সে ওই ঘরের মধ্যেই ছিল গৌরী এটাই ভাবতে লাগে এতক্ষণ তো রুদ্র স্যার আমাকে খুঁজাখুচি করছেন উনি হয়তো চিন্তা করছেন এরপর মহেশমতিকে রুদ্র বলে মহেশমতি তুমি জানো না এই পিয়া সবার সঙ্গে নাটক করে যাচ্ছে মহেশমতি রুদ্রকে বলে আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম রুদ্র কিন্তু তুই এখন আবার কি শুরু করেছিস আমার দিদিভাইকে দিয়ে এত খাটাকাটি করেছিস তোর এত বড় সাহস কি করে হয় বড় খোকার কথায় সব করছিস তাই না রুদ্র অন্নপূর্ণা দেবী বলে বড় খোকা মানে প্রভাকর এরপর মহেশমতি বলে হ্যাঁ প্রভাকর এরপর মহেশ্বরী দেবী বলেন আচ্ছা রুদ্র তুই কি আমার বড় খোকার কথায় এই সমস্ত কিছু প্ল্যান করে দিদিভাইয়ের উপর তোরা অত্যাচার করলি শুনলাম ওকে দিয়ে নাকি উমনটা বানালি ওকে পর্যন্ত রান্নাটাও করালি কি করতে চাইছিস আমার দিদিভাইয়ের উপর এত অত্যাচার কেন করলি কি দি প্রমাণ করার জন্য এই হচ্ছে আমার আসল ধি এই হচ্ছে আমার ধি দিদিভাই এরপর প্রভাকর বলে মা আমরা কোনো অত্যাচার করিনি আমরা শুধু এই পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করতে চেয়েছি যে পিয়া হচ্ছে নকল আর গৌরী হচ্ছে মহেশ্বরী দেবী বললে একদম বাজে কথা বলবি না গৌরী কি করে ধী হতে যাবে আর পিয়া আমাকে যথেষ্ট প্রমাণ দিয়েছে তারই দৌলতে আমি ওর উপর আস্থা রেখেছি এটা শুনে অন্নপূর্ণা দেবী বলেন সই আমাকে ক্ষমা করে দাও আমি রুদ্রর জেদের উপর আমি কিছু করতে পারিনি তাই আমাকে এটা করতে হলো উপনদাদি বি আর কাছে আর বৈশরী দেবী কাছে ক্ষমা প্রার্থনা করি। পিয়াকে বলে দিদ দিবাই তুই আমাকে ক্ষমা করে দি। এরপর রুদ্র বলে থামনি তোমরা ভুল করছ। এ দই নয়। এ হচ্ছে পিয়া। এ একটা ফ্রড। আর বৈশরী দেবী বলেন তুই কি করে জানলি? আর তোর কাছে কি প্রমাণ আছে? তুই তো ওকালতি পাশ করেছিলি আর ওকালতেদের কাছে তো প্রমাণ ছাড়া মুখের কথাই কোনো বিশ্বাস করা যায় না তাই না? আর তুই যদি মেনে থাকিস যে গৌরী হচ্ছে আসলটি তাহলে তুই আমাকে প্রমাণ দে। তোর কাছে কি প্রমাণ আছে? ছোটবেলার কি কোনো জিনিস আছে ওর ছোটবেলার জামা কাপড় বা ছবি বা অন্য কিছু যার থেকে এটা বোঝা যায় ওই হচ্ছে দি আমাকে সেই সমস্ত কিছু প্রমাণ দিয়েছে আর সেই দলতে আমি ওর উপর আস্থা রেখেছি তুই এরকম করে বলিস না রুদ্র তোর কাছে কি প্রমাণ আছে এরপর রুদ্র বলে দি হচ্ছে আমার আসল প্রমাণ যেদিন আমি ওকে ফিরে পাবো সেই দিনে হচ্ছে প্রমাণ হয়ে যাবে যে গৌরী হচ্ছে আমার আসল ধী এরপর রুদ্রকে বলে ঠিক ততদিন ঠিক ততদিন তুই তোর মুখটা একটু বন্ধ রাখ রুদ্র তুই এভাবে কোনো কথা বলবি না তুই আগে প্রমাণ কর যে গৌরী হচ্ছে আসন্ধি নিয়ে আয় গৌরীকে আর গৌরীকে আমি জিজ্ঞাসা করবো যে ও কি জানে ওকে আমি সব প্রশ্ন করব নিয়ে আয় ডাক গৌরীকে এরপর অন্নপূর্ণা দেবী বলে সই তুমি এত উত্তেজিত হইও না ঘরে চলো আর এই কথা শোনার প্রভাকর বলে গৌরী নেই মানে গৌরী কোথায় গেছে প্রিয়াকে বলে আমি জানি তুমি ভালো করে জানো যে গৌরী কোথায় আছে বলো আমার ঠিক কোথায় আছে বলো মনে মনে বলে এই প্রভাকর ঘোষের ব্যাপারটা ভাস্কর কাকাকে খনি ফোন করে জানাতে হবে এইদিকে দেখা যায় যে রুদ্রর মা না গৌরী হ্যাঁ আমি এইটুকু জানি ও হচ্ছে আমার ছেলের বউ তুই যেখান থেকে ও গৌরীকে খুঁজে নিয়ে আয় এভাবে এরকম একটা মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল এরপর রুদ্র তার মাকে কথা দেয় হ্যাঁ মা আমি গৌরীকে যে করে হোক খুঁজে নিয়ে আসবো আমি আমার ঢিকে ফিরিয়ে আনবই আর এখানে এটা সবার সামনে প্রমাণ করে দেব যে গৌরী হচ্ছে আমার এদিকে দেখা যায় যে গৌরী সেই ঘরের মধ্যে সব চারিদিকে একেবারে দেখছে আর এরকম মনে হচ্ছে যে এই জায়গাটা ওর খুব চিহ্নিত পাশটা দেখে মনে হচ্ছে যে ও আগেও এখানে এসেছে ওর সাথে এই জায়গাটার কোনো না কোনো একটা স্মৃতি জুড়ে রয়েছে ওর অতীতের সাথে এই সব কিছুই জড়িত আছে সেই উনুন সেই উনুনটা দেখে গৌরী এটাই ভাবতে লাগে যে এই উনুনটা আমি তো না দেখি কি করে হবো হো এরকমটাই বানালাম এরপর সে একটা ঐশানির ছবিও দেখতে পায় ছবিটা দেখে গৌরী বলে এই ছবিটা তো সেই মহিলা যাকে আমি আমার স্বপ্নতে দেখি কিন্তু এখানে এটা কি করে এলো আর এটা সম্ভব কি করে আর আমি এ বা কেন দেখি মনে হয় যেন ইনি আমার সাথে কথা বলছেন কে ইনি কে এই মহিলাটা এরপর দেওয়ালের মধ্যে সেই মেনুটা দেখতে পাই যেখানে করা জিনিসপত্র লেখা থাকে। তখন গৌরী বলে আমি তো আগেও দেখেছি কিন্তু আমি আসিনি আর না এখানে কখনো এসেছি তাহলে এই সব কিছু আমার চেনা চেনা লাগছে কেন এদিকে দেখা যায় প্রভাকর বলে আচ্ছা আমি যাওয়ার পর ঠিক কি কি হয়েছে সেটা তুমি বলো তো এরপর রুদ্র সেই সমস্ত কিছুই বলে যে তারা লুকোচুরি খেলছিল আর কিভাবে হঠাৎ করে গড়ি উধা হয়ে গেল এরপর প্রভাকর বলে তাহলে বাইরে থেকে কেউ এসেছিল রুদ্রর মা বলে না আমরা তো কাউকে দেখতে পাইনি কিন্তু হ্যাঁ সদর দরজাটা বাড়ির ভিতর থেকেই খোলা ছিল এটা শুনে প্রভাকর বলে তাহলে কি ভাস্কর এখানে এসেছিল বলে নাকি গৌরীকে কেউ তুলে নিয়েছে রুদ্র বলে না এটা সম্ভব নয় কারণ আমি বাইরে সিসিটিভি টিভি ফুটেজ চেক করে দেখেছি না কাউকে দেখতে পেয়েছি আর না কোনো গাড়িও ও দিক কি গেছে এরপর প্রভাকর বলে তাহলে এই বাড়ির মধ্যে ও আছে এইতে জায়গা দেখি খাবিধিকে আমরা খুঁজে পাব না এরপর প্রভাকর বলে রুদ্র তুমি আমার সাথে এক কোণে চলো রুদ্র বলে কোথায় প্রভাকর বলে আর দেরি করা যাবে না এই বলে রুদ্রকে নিয়ে চলে যায় এদিকে দেখা যায় গৌরী তার ছোটবেলার সেই পুরনো বইপত্র পায় এবং সে মনে করতে লাগে যে মহেশ্বরের সাথে সে পড়ার সময় কি করে গল্প করত আর ওকে কিভাবে প্রশ্ন করত সেই সমস্ত কিছু সে মনে পড়ে যায় এরপর শোনা যায় যে ধি বলে গৌরীকে কেউ ডাকাডাকি করছে তখন গৌরীর আবারও সবকিছু স্মৃতি আপচা আপচা হওয়ার থেকে সেই দৃশ্যগুলো একেবারে পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে তার নজরে পড়ে ধি মহেশ্বতীকে বলে আমি তো তোমার ধি মহেশ্বতী আমি তো তোমার ধি এরপর আগামী পর্বে দেখা যায় যে মহেশ্বতী এই কোন সত্যের খোঁজ বার করতে পেয়েছে আর এখানে কি আছে এমন যেখানে গেলে আমি সব সত্যিটা জানতে পারবো রহস্য আছে এই শ্যামপুরের আশ্রমে হাতে শ্যাম্পুর এক্সপ্রেসের কোচ নাম্বার এই থ্রি ক্যাবিনে টিকিট কাটা থাকে আর এদিকে দেখা যায় কেউ একজন এটাই বলছে যে শ্যাম্পুর এক্সপ্রেস এই থ্রি সেখানেই হবে আসল ধামাকা